আমার রহম বিন কবু নেই কোনো গতি। আপনারা দেখছেন যে পানির সাথে কিন্তু লাশ ভেসে আসতেছে, পানির সাথে লাশ ভেসে আসতেছে, এমনই একটি পরিস্থিতি কিন্তু হয়ে গেছে সিলেটের, সে ভয়াবহ রূপ ধারণ করেছে এই মুহূর্তে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন যে আকাশ থেকে পানি এবং নিচ থেকেও পানি, বৃষ্টি আর বৃষ্টি এবং নিচ থেকে পানি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রায় 17টি জেলা। 17টি জেলা কিন্তু ইতিমধ্যে তলিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা জানেন যে 5 থেকে 6 কোটি মানুষ এই মুহূর্তে বন্দী হয়ে আছে। যদি সিলেটের অবস্থা যদি ভয়াবহ হয়ে থাকে তাহলে উত্তরবঙ্গের অবস্থা কি হবে এবার একটু কল্পনা করেন। ও সিলেটকে বলা হয় সিলেট টু লন্ডন, উঁচু এলাকা এবং উন্নত এলাকা, কিন্তু গাইবান্ধা, নীলফামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এই জেলাগুলো কিন্তু অত্যন্ত খারাপ, এই গরিব এলাকা। এই গরিব এলাকার অবস্থা এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ 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 রূপ ধারণ করেছে। লাশের মিছিল হয়ে যাবে যদি লাশের হিসাব থাকবে না। আমরা দেখেছি সিলেটে পানি শুকিয়ে যাচ্ছে আর মাটি থেকে লাশ বের হচ্ছে, এত মানুষ মারা গেছে, দাফন করার কিন্তু জায়গা পায়নি মানুষ, সে লাশগুলোকে কিন্তু ভাসিয়ে দিয়েছে, আমরা এমনই দেখছি। আর সেই